আমি একজন শ্যামলা মেয়ে, তার চেয়েও বড় যা হলো আমি একজনের স্ত্রী। আমাদের খুব সাধারণভাবে বিয়েটা হয়েছে। স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করে, বিয়েটা খুব সাধারণভাবেই নিয়েছিলাম, কিন্তু কখনো বুঝতে পারিনি বিয়ের পর এক অসাধারণ জীবনে আমি পরিপূর্ণ হয়ে যাব। হ্যাঁ, আমার গায়ের রং শ্যামলা, কিন্তু কোথাও বের হওয়ার জন্য আমাকে অতিরিক্ত মেকআপ করে সুন্দরী হতে হয় না। আমার স্বামী আমাকে মেকআপ করতে দেয় না। মানুষ কেন জানি না বলে কালো মেয়েরা বউ হলে স্বামীর সামনে লজ্জা পেতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। কোনো এক রবিবারের কথা, বাড়িতে অনেক মেহমান এসেছে, আমি সেইবার নতুন বউ হয়ে মাত্র বাড়িতে উঠেছি। যখন আমাকে সবার সামনে আসতে বলা হয়েছিল, আমার ননদিনী তখন আমাকে সাজাতে ব্যস্ত। আমাকে মেকআপ করানোর জন্য দুটি মেয়ে এসেছে। আমার স্বামী ভিতরে এসে এসব দেখে রীতিমতো অবাক হয়ে যায়। কিছু না বলে আমার হাতটি ধরে নিয়ে আসলো সবার সামনে। অবাক হয়ে নি একটু, আসলে মানুষটা কী রকম আমি বুঝতে পারছিলাম না। কয়েকজন লোক আমাকে আর আমার স্বামীকে পাশাপাশি দেখে অসুস্থ বোধ করতে লাগলো। আমার স্বামী আমার হাতটি ধরে বলল, আমার স্ত্রী কালো শ্যামলা বলে আমার কোনো আক্ষেপ নেই, কারণ সে আমার স্ত্রী, আর তার চেয়েও বড় যা হলো সে একটি মেয়ে, আর মেয়ে তো মা হয়, আর মা কখন অসুন্দর হতে পারে না। ছেলেটার এমন অবাক কর মুখের ওপর এমন জবাব দেখে অবাক হয়ে দেখছিলাম, চোখ দিয়ে দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। অথচ ছেলেটার বিয়ের আগে অদ্ভুত আচরণ দেখে কত খারাপই না ভেবেছিলাম। এখন রাস্তায় বের হলে আমাকে আর মেকআপ কিংবা চাকচিক্য করে বের হতে হয় না। ছেলেটা আমার হাত ধরে আমাকে সমস্ত শহর ঘুরিয়ে বেড়ায়। হ্যাঁ, আমি শ্যামলা কালো মেয়ে, আক্ষেপ নেই, অভিযোগ নেই, আমি তাতেই পূর্ণ। আমার মানুষটাতেই আমি আলো, আমার মানুষটা সর্বদাই ভালো থাকুক। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটাই পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফের মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোটো বড় পিম্পল থাকবে, চুল উস্কোখুস্কো থাকবে। পিম্পলে ভরা মুখটা নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবে তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন। চাকচিক্য দেখে ভালোবাসা আর মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা, রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বউয়ে পরিণত হবে, তখন তার সে আগের মতো পরিবারই থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে, তাহলে বলতেই হয় আপনি মানুষটাকে নয় তার ওপরের সৌন্দর্যকে ভালোবেসেছেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাইরের সুন্দরী নারীর দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন, নতুন করে বারবার তার প্রেমে পড়ুন, ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের অভিযান মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন, লিংক কমেন্ট বক্সে। আশা করি ভালো লাগবে।